টরিনোর সব থেকে বেশি ফেমাস জায়গা, অ্যান্ড এটা টরিনোর সেন্টারে অবস্থিত। ভিতরে মনে হয় মিউজিয়াম আছে, বাট আপাতত মিউজিয়ামটা বন্ধ, যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারি নাই। টপ গুলার যে ডিজাইন গুলো, এটা কিন্তু একটা রাজকীয় ডিজাইনের মধ্যেই পড়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি স্বাগত সিবাদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার টরিনোতে ফার্স্ট ব্লগ। এর আগে টরিনোতে কোনো ব্লগ করা হয়নি, অ্যান্ড তার কারণ আমি আগের ভিডিওতে বলেছি। তো যাই হোক, আজকে যাচ্ছে হচ্ছে টরিনোর নার্ভ সেন্টার কাস্তেলো পিয়ামন্তে, অ্যান্ড এটা হচ্ছে টরিনোর সেন্টারেই, আর এটাকে নিয়ে অনেক রকমের অনেক হিস্টোরি রয়েছে। তো যাই হোক, এখন বাজতেছে দুপুর একটা, আর আমার ব্লগ স্টার্ট করার কথা ছিল সকাল 10টায়। তার মেন কারণ হচ্ছে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো এখন আর কথা না বাড়িয়ে চলুন ব্লগটি স্টার্ট করা যাক। তো আমরা এখন বের হয়ে উঠছি, এখন যাব, আমরা যাব হচ্ছে ট্রামে। তো আমাদের ট্রামের টিকিটটা আগে কাটতে হবে, ট্রামের টিকিট কেটে দেন স্টেশনে গিয়ে, স্ট্যান্ডে গিয়ে আমরা ট্রামের জন্য ওয়েট করবো। আমার সাথে আছে হচ্ছে আমার সেই কলেজের ফ্রেন্ড মুশফিক, ও আর কি কথা বলতেছে। ট্রেনের শেষ, এখন যাবো হচ্ছে ট্রাম স্টেশনে, লেটস গো। এখন আমি আসলে ট্রাম স্টেশনে ট্রামের জন্য ওয়েট করতেছি, হয়তো কিছুক্ষণের মধ্যে ট্রাম চলে আসবে, দেখি কখন আসে। আজকে আমার ব্লগে এসে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাস্তেলো, দুই বন্ধু একসাথে ঘুরবো। আজকে ওয়েদারটাও খুব ভালো। হ্যাঁ, গতকাল তো বৃষ্টি ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল, আজকে তা অনেক সুন্দর রোদ উঠছে, হালকা একটা মৃদু একটা ভাব আছে রোদের মধ্যে। হ্যাঁ, দেখা যাক কি হয়। আমার বাসা থেকে কাস্তেলো পৌঁছাতে ট্রামে মিনিমাম 20-30 মিনিট লাগে। ট্রামের ভিউটা এনজয় করি। কাস্তেলো পৌঁছে গেছি, এখন আমরা কাস্তেলো ভিতরে ঢুকবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো পুরো কাস্তেলোটা। তো এটা হচ্ছে সেই পিয়াৎসা কাস্তেলো, অ্যান্ড এটাই হচ্ছে টরিনোর সব থেকে বেশি ফেমাস জায়গা, অ্যান্ড এটা টরিনোর সেন্টারে অবস্থিত, অ্যান্ড বলা যায় এটা হচ্ছে টরিনোর নার্ভ সেন্টার। তো এই কাস্তেলোটা পুরো এরিয়াটা হচ্ছে 40,000 স্কোয়ার মিটার। যাই হোক, এই কাস্তেলোটা ডিজাইন করা হয়েছে 1584 সালে আর্কিটেক্ট অ্যাসকানিও ভিতোদ্দির মাধ্যমে, অ্যান্ড এটাকে বলা হয় হচ্ছে টরিনোর সেকেন্ড লার্জেস্ট স্কোয়ার। অ্যান্ড আমি যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংটার নাম হচ্ছে পিয়াৎসা রিয়ালে। তো এখন আমরা পিয়াৎসা রিয়ালের ভিতরে ঢোকার চেষ্টা করবো, অ্যান্ড সেখানকার ভিউ দেখানোর চেষ্টা করবো আপনাদের। বেসিক্যালি কাস্তেলোতে আমার আগেও আসা হয়েছে, আগে বলতে আমি এখানে করেনতে আসার পর প্রায় কাস্তেলোতে আসতাম, কেননা তখন আমার বাসা কাস্তেলোর পাশেই ছিল। বাট ব্লগ করা হয়নি, ব্লগের ইন্টেনশন নিয়ে কখনো বের হওয়া হয়নি। তো ভাবলাম যে করেনোর নার্ভ সেন্টার দিয়ে শুরু করা যাক। পিয়াৎসা রিয়ালার ভিতরে যদি ঢুকি তাহলে একটা পার্কের মতো স্পেস আছে, অ্যান্ড ভিতরে মনে হয় মিউজিয়াম আছে, বাট আপাতত মিউজিয়ামটা বন্ধ, যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারি নাই। তো এখন আমরা পিয়াৎসা রিয়ালের পিছনে যে পার্কটা আছে পার্কটা দেখবো। পার্কটা অবশ্য অনেক সুন্দর, অ্যান্ড চারপাশে অনেক সুন্দর সুন্দর গাছপালা দিয়ে আছে, অ্যান্ড পার্কটার মাঝখানে একটা সুন্দর পানির ফোয়ারা আছে। তো চলুন আমরা পার্কটা দেখি। প্রত্যেকটা অংশে এক একটা হিস্টোরিক জিনিসপত্র দিয়ে সাজানো আছে। যেমন আপনারা যদি এখানকার ফুলের টপগুলো দেখেন, ফুলের টপগুলোর যে ডিজাইনগুলো, এটা কিন্তু একটা রাজকীয় ডিজাইনের মধ্যেই পড়ে।
এরকমই অনেক কিছু আছে, ছোট ছোট জিনিস, মূর্তি, এগুলো সবই হচ্ছে অনেক 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 আগের জিনিস, প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের। এগুলা যে ব্যানার গুলো দেখতে পাচ্ছেন, এই এটার পিছু আর একটা পার্কের মতো ওপেন স্পেস আছে, বাট হয়তো আন্ডার কনস্ট্রাকশনে আছে, যার কারণে এখন বন্ধ। তো তারাই আমরা ওদিকে যেতে পারতেছি না, তো আমরা এখন ওই সামনের দিকে যাব। দুই মাস হয়ে গেছে তরেনতে আসি, বাট এত সুন্দর জায়গা যে এখানে আছে আমরা কখনো ভিতরে ঢুকে দেখি নাই। তো আজকে আমাদের ফার্স্ট টাইম, অ্যান্ড আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই চমৎকার হচ্ছে। আশেপাশের জায়গাগুলো আসলে অসম্ভব ধরনের সুন্দর, আর এরকম অনেক অনেক প্লেস আছে। ইনশাল্লাহ একটা করে ব্লগে দেখানোর চেষ্টা করব। যত পর্যটকরা তরেনোতে আসে বেড়াতে, তো তারা অবশ্যই কাস্তেলোতে আসে, কারণ তরেনোর মেইন জিনিসটাই হচ্ছে কাস্তেলো। তরেনোর হিস্টোরি সব কিছু হচ্ছে কাস্তেলোকে ঘিরেই, দেন আরও আশেপাশে অনেক আছে, বাট মেইন জিনিসটাই হচ্ছিলো কাস্তেলো। এখন মেবি চলতেছে অটন, আর অটনের কারণে গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে আছে। ঠিক কয়েকদিন পরই আবার গাছের পাতা সব ঝরে খালি হয়ে যাবে। তো এই সিজনটায় গাছের পাতার রং এরকম সব মিলে এনভায়রনমেন্ট এত সুন্দর লাগতেছে। তো মুশফিক, তোমার এখানে এসে কেমন লাগতেছে, তোমার অনুভূতি কি? কি বলবো, আমি আসলে পাশে এর এই জায়গার পাশে আমি দুই মাস থেকে গেছি, কিন্তু কখনো আসা হয় নাই। তোমার ধরুন আসলাম, বিশ্বাস করতে পারতাছি না যে ভিতরে এত সুন্দর একটা জায়গা হবে বা এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ। অ্যাকচুয়ালি ও যা বলতে ঠিকই, কারণ আমরা এখানে অনেক দিনই ছিলাম, বাট কখনো আমাদের এখানে আসাই হয় নাই। অ্যান্ড আজকে যেহেতু ফার্স্ট টাইম আসছি, আর আসার পর ভিতরে যে সৌন্দর্যগুলো দেখতেছি, একজন একজনকে বলতেছিলাম যে আমরা যে এতদিন যাবত ছিলাম এখানে, অথচ এত একটা সুন্দর জায়গা আছে সেটার কথা আমরা কখনোই জানতাম না। না আসার পিছনে কারণটা হচ্ছে আসলে ব্যস্ততা, পড়ালেখা, ভার্সিটি। হ্যাঁ, আমাদের ভার্সিটির অ্যাডমিশন এক্সামের কারণে আমরা পড়াশোনা নিয়ে বিজি ছিলাম, বাইরে বের হলেও মানে বেশিক্ষণ থাকা হতো না, আর অপ্রয়োজনে খুব কমই বের হয়েছি আমরা। আর সব থেকে মেইন কথা হচ্ছে যে এইটার ভিতরে যে ঢোকা যায়, এটার ভিতরে যে প্রবেশের আছে, পারমিশন আছে, সেটা আমরা জানতাম না। আমরা ভাবছি যে বাইরে থেকে যতটুকু দেখা যায় অতটুকু ভিতরে যে ঢোকা যায় জানতাম না। আর মজার ব্যাপার হচ্ছে আমরা এই জায়গা থেকে মাত্র 2 মিনিট আমাদের বাসা। হ্যাঁ, আমাদের 2 মিনিট ছিল বাসা, বাট এখন আমরা বাসা চেঞ্জ করছি, ও আছে এখন হোস্টেলে, আমি আলাদা বাসা নিয়ে থাকতেছি। তো যাই হোক, আমাদের ভার্সিটি প্রিপারেশন, অ্যাডমিশন এক্সাম, এগুলো নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ বানাবো। আর সেটা বানাতে হলে তাকে আমার জানতে হবে ক্লিয়ারলি, অনেক কিছু আছে, অনেক কারিকুলাম আছে, অনেক নিয়মকানুন আছে, তো ওইটার ব্যাপারে আমি পরিপূর্ণভাবে ধারণা নেই। অ্যান্ড সামনে একটা আমাদের গ্রুপ সেশন হবে, ওই গ্রুপ সেশনটা আমি ইনশাল্লাহ রেকর্ড করে আমি ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করব, যাতে আপনারা আমাদের আমরা কীভাবে প্রিপারেশন নিলাম, আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, অল ওভার বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। সো আপনারা যাতে ওইটার ব্যাপারে জানতে পারেন, ওটার ব্যাপারে অবগত হতে পারেন, অ্যান্ড আগে থেকেই প্রিপেয়ার করতে পারেন নিজেকে, সেটার জন্য আর কি ওই গ্রুপ সেশনটা করা। তো আপনারা যদি এসব যদি জানতে চান, এসব ব্যাপারে যদি দেখতে চান, আমার ডেইলি অ্যাক্টিভিটিস, আমার পড়ালেখা, আমাদের তরেনোতে জীবনযাপন, এগুলোর ব্যাপারে যদি জানতে চান, তাহলে আমার চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে। সো এখন আমরা যাবো আরেকটা প্লেসে, কাস্তেলোর পাশেই, তো ওই জায়গায় গিয়ে ওই জায়গা আবার দেখানোর চেষ্টা করবো। সো দেখতে থাকুন আমার ভিডিও। এই জায়গাটা বড়, তো হাঁটতে হাঁটতে হাঁপাইছি একদম, তাই মনে হচ্ছে যে আমি অনেক টায়ার্ড হাঁপে গেছি। তো সমস্যা নেই, ঘুরতে যেয়ে তো আসছি, কষ্ট একটু করতেই হবে, কষ্ট করলে কেষ্ট মিলবে, কথায় আসে না, তো এটাই আর কি। তো দেখতে থাকেন, আর অনেক কিছু বাকি আছে দেখান। আমার পিছে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাও কাস্তেলোর একটি অংশ। তো আমরা এখন পার্কটার ভিতরে ঢুকবো, পার্কের ভিতরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
এখানে আর কি মেবি হামলা হয়েছিল, যার কারণে কিছু ধ্বংসাবশেষের অংশ রয়েছে, তো আমরা এখানেই যাব। জায়গা হয়তো কোনো প্রাসাদ ছিল অ্যান্ড হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হামলা করার ফলে এই জায়গায় ধ্বংসাবশেষ সৃষ্টি হয়। তো এটাই, এখানে কিছু প্রাচীন মূর্তি আছে আর ওই প্রাসাদেরই হয়তো কোনো ধ্বংসাবশেষের দেয়াল। এগুলো এখানকার সরকার ডিফারেন্ট, তারা তাদের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য অনেক চেষ্টা করে। তো এটা মেবি দুর্গের প্রবেশের পথ ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো সাইডে তোপ রাখা। আমরা এখন যাব হচ্ছে কাস্তেলোর বাম সাইডে, এতক্ষণ আমরা ছিলাম ডান সাইডে, এখন যাব বাম সাইডে। তো আমরা ওই সাইডে যে কিছু এখানকার প্রাচীন স্থাপত্যকলা আছে, প্রাচীন মূর্তি আছে, তো আমরা ওগুলো এখন দেখতে যাব। আমি ছেলেটার এত সুন্দর সুন্দর পিক তুলে দিতেছি আর ও আমার পিক তুলতে গেলে হয় এদিক নালে সেদিক নালে গোলা ঘুরতেছে, মানে সবসময় একই কাজ। আর আমি তো আর প্রো না যে আমি আপনার ভালো ছবি তুলতে পারবো। যত আর কি বিকালের দিকে সময় গড়াচ্ছে তত এখানকার পর্যটক বাড়তেছে, আপনারা হয়তো এখন দেখতে পারবেন যে অনেক অনেক পর্যটক এখন দেখা যাচ্ছে, যখন আর কি আসছিলাম তখন এত ছিল না। তো হ্যাঁ, আজকে অবশ্য আজকে শনিবার, উইকেন্ড, তো দেখছো আরো মানুষ বেশি, অন্যান্য দিনগুলোতে মানুষ এতটা থাকে না, প্রায় খালি থাকে বলা যায়। বাট শনিবার আর শুক্রবার মেবি একটু মানুষ বেশি থাকে, কারণ এক হচ্ছে শুক্রবার হচ্ছে উইকেন্ডের আগের দিন আর শনিবার হচ্ছে উইকেন্ড, দ্যাটস ওয়াই মানুষ বেশি দেখা যায়। আর সত্যি কথা বলতে হচ্ছে কাস্তেলোর মেন সৌন্দর্যটাই হচ্ছে রাতের বেলা। রাতের বেলার এখানকার আর কি বিউটি, এখানকার সৌন্দর্যটা একদমই ডিফারেন্ট, সেটা না দেখা পর্যন্ত বোঝানো যাবে না। ইচ্ছা আছে রাতের কাস্তেলোটা দেখানোর এক সময়। এখানে কিছু পুরাতন মূর্তি আছে, তো আপনারা যারা কাস্তেলোতে আসবেন বেড়াতে তারা অবশ্যই এই সাইডটাও আসবেন। আমরা এর আগে যে সাইডটা দেখিয়েছি ওটা হচ্ছে কাস্তেলোর ডান সাইড আর এটা হচ্ছে বাম সাইড, তো আপনারা চারপাশটা ঘুরে দেখতে পারেন। পর্যটকরা যারা এখানে আসে তারা এখানে এসে হয়তো বসে রেস্ট করতে পারবেন। অ্যান্ড এদিকে দেখতে পাচ্ছেন যে ট্রাম যাচ্ছে, এটা এরোটা হচ্ছে ভিয়াপো, অ্যান্ড এটাকে বলা হয় ইটালির সবথেকে বড় পথচারী, হাঁটাচলা করার জন্য সবথেকে বড় পথচারী রোড, ইটালির বিগেস্ট প্যারিস ট্রেন। সো এখানে প্রত্যেকটা জিনিসই অনেক প্রাচীন প্রাচীন জিনিস। অ্যান্ড দেখা যায় যে একটু আগে যে ট্রামটা গেলো আপনারা দেখবেন সেটা কিন্তু অনেক অনেক আগের ট্রাম, এমন না যে তাদের কাছে টাকা পয়সা নেই তারা নতুন ট্রাম বের করছেন, এরকম না, এরা তারা ঐতিহ্য ধরে রাখার জন্য। আর একটা ট্রাম আসতে দেখেন, ওটাও খুব পুরাতন একটা ট্রাম। সো হ্যাঁ, ইতালি আর কি তাদের প্রাচীন ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছে। ছিল মেনলি কাস্তেলোর সৌন্দর্য, আর টরিনোর এরকম অনেক প্লেস আছে, সপ্তাহে একদিনে ঘুরে দেখানো সম্ভব না। তো যাই হোক, এখন আর কি যাওয়া বাসার উদ্দেশ্যে, কেননা অনেক কড়া রোদ করছে আর খিদাও লাগছে, এখন বাসায় যাব, দেন পরে কথা হচ্ছে। দেখি হয়তো বা বোঝা যাচ্ছে। তো যাই হোক, আপনাদের যদি আমার ব্লগটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, এন্ড এরকম যদি নতুন নতুন ব্লগ আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাকে কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে টিউন, আল্লাহ হাফেজ।